জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি 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 জয় গুরু জয় গুরু। একটু মায়েরা উলুর্ধ্বনি হবে নিতাই গৌর হরি বল, একটু জোর করে উলুর্ধ্বনি হরি বল হরি বল। নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম জয় গুরু নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম জয় গুরু নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ আর জয় গুরু নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ Thank you.
জয় রাধে। কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে জয় জয় নারায়ণ পর বেদ নারায়ণ পর নারায়ণ পর বেদ নারায়ণ পর নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গোটি নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা হরি বো হরি হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল এই নিত্যানন্দের মোল বলে বল গদাধরের মোল হরি বল শিবাশ্রী মোল বলে বল অদ্বৈতের মোল হরি বল রাধা বল 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 শিবাশ গদাধর বল বল অদ্বৈতের মোল এই বলে রাধা বল বলে বল এই মঠের এই বল বলে বল এই ভক্তবৃন্দর বল হরি বল এই সংকীর্তনের মোল বলে রাধা বল বল এই মঠের এই বল বল ভক্তবৃন্দর বল বল সংকীর্তনের মোল ভজনের সর্বশ্রেষ্ঠ নববিদা ভক্তি কৃষ্ণের প্রেম কৃষ্ণের প্রীতি ধরে মহাশক্তি আর ভজনের সর্বশ্রেষ্ঠ নববিদা ভক্তি কৃষ্ণের প্রেম কৃষ্ণের প্রীতি ধরে মহাশক্তি আবার ভজনের সর্বশ্রেষ্ঠ নববিদা ভক্তি কৃষ্ণের প্রেম কৃষ্ণের প্রীতি ধরে মহাশক্তি আর ভজনের সর্বশ্রেষ্ঠ নববিদা ভক্তি কৃষ্ণের প্রেম কৃষ্ণের প্রীতি ধরে মহাশক্তি আবার তার মধ্যে তার মধ্যে তার মধ্যে আমরা যে ভগবানকে ভজনা করব তার নখানা পথ রয়েছে। শ্রীমৎ ভাগবতে লিখলেন, একটু সাউন্ডটা বাড়িও আমারটা, শ্রীমৎ ভাগবতে লিখলেন ভজনের নখানা পথ। কি কি পথ? শ্রবণাং কীর্তনাং শরণাং বন্দনাং পাদ সেবনাং পূজন দাস্য সাক্ষ্য আত্মনিবেদন। মহাপ্রভু বললেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। আমরা যেই মঠে এসেছি সেই প্রভুও সেই কথাই বলতেন, আর কিছু করতে হবে না, তোরা হরে কৃষ্ণ নাম কর। কলিকালের সর্বশ্রেষ্ঠ জিনিস, কিচ্ছু করতে হবে না। সবাই মিলে একটু দুটো হাত তুলুন না, দেখি কে কে হাত তোলে। অনেকে হাত তুলেছে, অনেকে তোলেনি। আমরা প্রভুর সামনে এসেছি আজকে বিঠ্ঠল মহারাজের জন্মদিনে, আমরা হাত তুলে সবাই মিলে একটু বলতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার কথা বলছি না, আপনাদেরই একজন গুরু ভাই আছেন, তার নাম শ্যামল নট্ট, মানে পশ্চিমবঙ্গে বিখ্যাত খোলবাদক। তার কাছে আমি একদিন গিয়েছি, তাই আমি বললাম যে জেঠু আমাকে একটু কিছু বলো না। বলে কি বলবো জানিস, একদিন গুরুদেবের কাছে গিয়েছি, মানে আপনাদের গুরুদেবের কথা বলছে। তা বলছেন গুরুদেব বললেন তুই নাম করে যা, শুধু নাম করে যা, আর কিছু করতে হবে না। বলে একদিন গুরুদেবকে গিয়ে বললাম গুরুদেব নাম করছি, ফল তো সেরকম হচ্ছে না। বলছেন নামের একটু
ডোজটা বাড়িয়ে দে, মানে যেটুকুনি করিস তার চেয়ে একটু ডোজ বাড়িয়ে দে, দেখবি এমনিতেই সব কিছু সুখ হয়ে যাবে। তাই পদকর্তা তাই লিখেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। আমরা যত রকম গান শুনি না কেন, নামের চাইতে কোনো কিছু মাহাত্ম্য নেই, অনেক কিছু গান আছে। তাই তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধ করমোর করোই অনুক্ষণ, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আজানু লম্বিত ভুজ ধর্ম পালক বন্দে জগত বিয় করো করুণায় অবতার, উজ্জ্বল বরণ গৌর বর দেহ, 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 তিল সচি নিরবধি ভাবে বিদেহ, তিল সচি নিরবধি ভাবে বিদেহ, ত্রিভুবন পাবন কি পয়লেশ, ত্রিভুবন ভুবন পাবন 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 ত্রিভুবন পাবন কি পয়ল, প্রণতন প্রণবাম দিছ শ্রী সচিতন, প্রণতন প্রণবাম দিছ শ্রী সচিতন, বলসি সচিতন বলসি 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 সচিতনয় শ্রী সচিতনয়, উজ্জ্বল বরণ গৌর বর দেহ, তিল সচি নিরবধি ভাবে বিদেহ, উজ্জ্বল বরণ গৌর বর দেহ, তিল সচি নিরবধি ভাবে বিদেহ, হে কৃষ্ণ রাধা কন্ত নমোস্তুতে তপ্ত কঞ্চনি গৌরাঙ্গী, রাধে বৃন্দাবনেশ্বরী বিশুভানুসুতাং দেবী ত্বং নমামি হরিপ্রিয়া, চল বরণ গৌর বর দেহ, তুলসিত নিরবধি ভাবে বিদেহ, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ, পঞ্চাকল্পতরুভ্যঃ কৃপাসিন্ধুভ্যঃ এব চ পতিতানাং পাবনেভ্যো এই বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গড়াশিলা জগজনে ধর্ম করম রহ দূরে, অসাধনে চিন্তামণি বিধি মিলা ইলো আনি, গোড়া বড় দয়ালো ঠাকুর, কত শত আনন কত চতুরানন বরণিয়া উর নাহি পায়, চারিবেদ সরদর্শন পড়িয়া যে জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, কি বা তার অধ্যয়ন লোচনে বিহনে জন দরপণে অন্ধের কি বা কাজে, বেদ বিদ্যাদু কুছু নাহি জানত সে যদি গৌরাঙ্গ করে সার ভবপা।
ঠাকুর নয়ন ও আনন্দে ভনে সেই তো সকলই জানে, করতালে সর্বসিদ্ধিতা। কলিকালের মানুষ আমরা, এই কলিকালে আমাদের সবকিছু সময় আছে। জয় গুরু। কৃতে যজ্জায়েত বিষ্ণুং ত্রেতায়ং যজ্জায়েত মখদা পরিপরিচর্যায়ং কলৌ তদর কীর্তনাথ। অর্থাৎ সত্যযুগে মানুষের উদ্ধারের পন্থা ছিল ধ্যান, তেতাতে যাগযজ্ঞ, দাপরে পরিচর্যা, আর কলিকালে এই হরিনাম। একমাত্র নামেই গতি, আর কিছু করতে হবে না। মানে সত্য, ত্রেতা, দাপর, কলি, আমার মনে হয় এত সুন্দর পথ। আমরা যারা কীর্তন করি, আমাদের হাতের সামনে কোনো খাতা থাকে না। একটা কথা বলি, আমরা খাতা নিয়ে কোনো গান করি না। এখন গান করছি, উনি যা বলাবেন তাই আমরা চেষ্টা করব। এবার যদি সামনে আন কথা কান কথা হয়, সেই দিকে আমাদের কানটা চলে যায়, মনটা সেদিকে চলে যায়, অ্যাট্রাকশনটা নষ্ট হয়ে যায়। আর ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, এ তো প্রভুর জায়গা। কলিকালের এই পরিস্থিতি হবে, আমরা যতই চেষ্টা করি না কেন, ওই সবাই অন্য পথেই, আন কথা কান কথা এতেই বেশি ব্যস্ত থাকি আমরা। মহাপ্রভু বললেন, বড় নিন্দা বড় চর্চা থেকে সদা দূরে, সদা যেন তব নাম বদনেতে সুরে। কার বিএনপিসি করবো, বড় নিন্দা বড় চর্চা করবো, সে বাদ দাও, সবাই শুধু হাত তোলো আর হরে কৃষ্ণ বলো, আর কিচ্ছু বলতে হবে। ওই জন্যই আমাদের সুখ আসে না। সুখ আসবে কি করে? সুখের কান্ডারিকে আমরা ধরতে চাই না। তা আজকে এখানে সময় তো কম, অল্প সময়ের মধ্যে অল্প কিছু করার বিষয়বস্তু। আজকে দুজনকে একটু উদ্ধার করি, আমাদের পালার বিষয়বস্তু জগাই আর মাধাই। মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না? একদিনও প্রভু অতি কাতরে নিতাই পতি কহিলিনেও অবদূত বরহে দাদা। একদিন গৌরাঙ্গ মহাপ্রভু আমার নিত্যানন্দকে বলছেন, দাদা দাদা কেউ তো আমার ভালোবাসে না, দাদা কেউ তো ভালোবাসে না, কেউ তো আমায় ভালোবাসে না, দাদা কেউ তো। ভালোবাসে না আমি কৃষ্ণ ভালো বাসি বলে, কেউ তো আমায় ভালোবাসে না, আমি কৃষ্ণ ভালো বাসি বলে, দাদা কেউ তো আমায় ভালোবাসে না, আমি কৃষ্ণ ভালো বাসি বলে, কেউ তো আমায় ভালোবাসে না, আমি কৃষ্ণ ভালো বাসি বলে, দাদা কেউ তো আমায় ভালোবাসে না। নিত্যানন্দ বললেন, কেন রে নিমাই, আমি তোকে ভালোবাসি, অগণিত ভক্ত তোকে ভালোবাসে, তোর বউ তোকে ভালোবাসে, মা তোকে ভালোবাসে, আর কার ভালোবাসা পেতে চাস তুই? দাদা এই নবদ্বীপের যারা পণ্ডিত আছে না, রয়েছে হরে কৃষ্ণ রাম ষোলো নাম বত্রিশ অক্ষর, হরে স্বয়ং মহাদেব, কৃষ্ণ মানে কর্ষণ,
আর রাম মানে রমণ, রমণ মানে কি মিলন। জীবাত্মার সাথে পরমাত্মার মিলন, হরে কৃষ্ণ রাম, এই যে উচ্চারণ হয়ে যাচ্ছে আমাদের অজান্তেও যদি হয় তার ফল একদিন পাওয়া যায়। তাই নিমাই বললেন, দাদা আমার মনের ইচ্ছা যারা কৃষ্ণ নাম বলে না, যারা হরি নাম শোনে না, তুমি তাদেরকে শোনাও, তুমি তাদেরকে বলাও। তাই একদিনও প্রভুতি কাদরে নিতাই পতি কহিলিন অবদূত বরহে, দাদা শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব হলো অন্ধ, শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব হলো অন্ধ, কেউ তো কৃষ্ণ নাম পেল না, জীবের আশা যাওয়া সার হলো, কেউ তো কৃষ্ণ নাম পেল না। তাই আমার মনের ইচ্ছা দাদা, যারা কৃষ্ণ নাম বলে না, যারা কৃষ্ণ নাম শোনে না, তুমি তাদেরকে বলাবে, তাদেরকে শোনাবে। কি করে বলবো বল, আমি গেলেই তো, এই নিমাই, এই এই শোন শোন, আমাকে দেখলেই সবাই বলে পাগলা নিতাই, পাগলা নিতাই, পাগলা নিতাই, সবাই দূরে দূরে ছুটে যায়। আমি কি করে তাদের হরি কৃষ্ণ নাম দেব, কি করে জানো দেবে দাদা? আমি বলি শোনো, আগে তার ধরিবে হাতে, যে না চাবে নাম নিতে আগে তার ধরবে হাতে, দাদা যে না চাবে এই নাম নিতে আগে তার ধরবে হাতে। এনিমাই, যে নাম নিতে যাবে না তার হাতে ধরবো, বলবো হরে কৃষ্ণ নাম কর, একবার বল, মানব জীবন সার্থক কর। কিন্তু হাতে ধরার পরে যদি সে হরি কৃষ্ণ নাম না বলতে চায়, দাদা হাতে ধরার পরে যদি সে হরি কৃষ্ণ নাম না বলতে চায়, তুমি কি বলবে জানো, কি করবে জানো দাদা? পাছে তা লোটাইবে পা, আরে পাছে তা লোটাইবে পা, তার পায়ে ধরে বলবে হরি নিতাই, ধরে বলবে হরি, পায়ের ধুলাই গিয়ে গড়াগড়ি, পায়ে ধরে বলবে হরি, পায়ের ধুলাই গিয়ে গড়াগড়ি, তুমি বলবে হরি বলাবে হরি, পায়ের ধুলাই গিয়ে গড়াগড়ি, তুমি বলবে হরি বলাবে হরি, ধুলাই গিয়ে গড়াগড়ি, তুমি বলবে হরি বলাবে হরি, ধুলাই গিয়ে গড়াগড়ি, বলবে হরি বলাবে হরি, বলবে হরি বলাবে হরি। বাহ নিত্যানন্দ বললেন, এতদিনে একটা ভালো কাজ পেয়েছি, যারা হরি কৃষ্ণ নাম বলে না, এই যে যারা হরি কৃষ্ণ নাম শোনে না তাদেরকে শোনাবো, তাদেরকে বলাবো। ভাই আসি, দাঁড়াও দাদা, সে কিরে নিমাই আমায় পিছনে ডাকলি কেন? শোনো দাদা, তুমি তো নবদ্বীপের সব পথঘাট চেনো না, তাই এমন একজনাকে দিচ্ছি যে তোমাকেও রক্ষা করার শক্তি রাখে। সে কেরে নিমাই, সে আমার অতি অন্তরঙ্গ, সে আমার অতি প্রিয়। শোনো শোনো নিত্যানন্দ, নিত্যানন্দ, শোনো হরিদাস, শোনো হরিদাস, সর্বত্র আমারও আজ্ঞা কর হে প্রকাশ, কর হে প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা,
প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। এই যে এই যে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। প্রতি ঘরে ঘরে যাবে, প্রতি ঘরে ঘরে যাবে এই হরি কৃষ্ণ নাম ভিক্ষা করবে, প্রতি ঘরে ঘরে যাবে এই হরি কৃষ্ণ নাম ভিক্ষা করবে, প্রতি ঘরে ঘরে যাবে। এনি ভাই শোন শোন শোন, নিত্যানন্দ বলে নেই ভাই শোন শোন, তুই আমাকে কি বললি? ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। না যাবে এনি ভাই, ওই ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা ওটা তুই বলবি, আমি বলবো না। আমি এই কলির জীবের দ্বারে দ্বারে কি বলবো জানিস? আমি সকলকে বলবো আমার ভাইয়ের কথা, সবাই মিলে দুটো হাত তুলে ভজ গৌর কহ গৌর লহ গৌর শিক্ষা। আমি সকলকে বলবো রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি, তোমরা সবাই মিলে বলো যেহে জনা গো রাঙ্গ ভজে হরি হরি বলে সে হয় আমার প্রাণে রে উলুর ধরি নিতাই গৌর হরি বল রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। তাই আমি সবাইকে বলবো ভজ গৌর কহ গৌর লহ গৌর শিক্ষা। আচ্ছা ভাই আসি, তোরা আয় তোরা আয় হরি বল হরি বল, তোরা আয় তোরা আয় আয় হরি না নিবিকে রে আয় তোরা আয় হরিনাম নিবিকে রে আর দয়াল নিতাই যাচিয়া বেড়া, আর দয়াল নিতাই যাচিয়া বেড়াই দয়াল নিতাই যাচিয়া বেড়াই দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া এই গোলকের ধন লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া এই গোলকের ধন লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া ওই গোলকের ধন লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া গোলকের ধন লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া গোলকের ধন লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। দূর থেকে একদল দাঁড়িয়ে মানুষ বললেন ছি 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 ইস ছি 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 ছি, এরা চারা লুড্ডো ভরাস মুচি মেথো ডোম কাউকে মানছে না, যাকে পাচ্ছে তাকে কোল দিচ্ছে, ওই দেখ নিতাইয়ের অবস্থাটা দেখ, হ্যাঁ জাতের বিচার ঠিচার করে না, এরা যে কি আরম্ভ করেছে আর সহ্য হয় না রে আর সহ্য হয় না, ওই দেখ তাকিয়ে দেখ জনে জনে ধরি কোলেতে করিয়া বলায় হরি
আজি জনে জনে ধরি করেতে ধরিয়া বল রে এই হরি বল, জনে জনে ধরি করেতে করিয়া বলা এ হরি বল, জনে জনে ধরি করেতে ধরিয়া বলা হরি বল, আচণ্ডালে প্রভু আপনি আসিয়া, আচণ্ডালে প্রভু আপনি আসিয়া, আপনি দিলেন কোল আপনি দিলেন কোল, আচণ্ডালে প্রভু আপনি আসিয়া আপনি দিলেন কোল আপনি দিলেন কোল, বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে, আই আই কোলে করি বল রে হরি, আই আই কোলে করি বল রে হরি, তোদের জন্ম জন্মান্তরের পাপতা ভরি কোলে করি বল রে হরি, জন্ম জন্মান্তরের পাপতা ভরি কোলে করি বল রে হরি। আরে ছ্যা 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 ছ্যা, আমাদেরকে ছুঁয়ে দিলে নিত্যানন্দকে বলছে আমাদের জাত গেল গো, জাত চলে গেল, আমাকে এসে ছুঁয়ে দিলে। নিত্যানন্দ তার উদ্দেশ্যে বললেন জাত জাত আবার কি, আমরা জাতির বিচার টিচার করি না। আমার ভাই কি বলেছে জানো, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নাম দিবে তারে, হে বৈষ্ণব তোমার পা দুটো ধরছি, একবার আমার সাথে বলো, হাত দুটো তুলে বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল। যেই নাম মানুষ মরে গেলে বলে সেই নাম জিয়ান্তে বলবো না। নিত্যানন্দ বললেন মরে গেলে তো আর কোনো আনন্দ থাকে না, থাকে কি, তাহলে জিয়ান্তেই তো আনন্দ। জ্যান্ত অবস্থায় যদি তার নাম না করতে পারি, ওই শেষ সময় হরি বল বললে হবে, সময় থাকতে সব কিছু করতে হয় মা, অসময় কিছু হয় না। যেমন লক্ষ্য করে দেখবেন অনেকে বলে এত তাড়াতাড়ি দীক্ষা নেব, এত তাড়াতাড়ি গুরুদেবের নাম করব, এখন আমার বয়স হয়নি, দাঁত পড়েনি, দাঁত পড়লে আর হয় না, যখন দাঁত পড়ে যাবে হরে কৃষ্ণ আর উচ্চারণ হবে না, তখন উচ্চারণ হবে হরে কৃষ্ণ, কেন দাঁত পড়ে গেছে। ভগবানকে পেতে হলে, ভগবানের নাম স্মরণ করতে হলে ছোট থাকতেই স্মরণ করতে হয়। আপনারা লক্ষ্য করে দেখবেন ভক্ত প্রহ্লাদ ভক্ত ধ্রুব তারা ছোটবেলা থাকতেই ভগবানের নাম করেছে। ভক্ত প্রহ্লাদ তিনি ভগবানের অনবরত নাম করছেন, তার বাবা এসে বললেন এ যদি সারাক্ষণ ভগবানের নাম করে তাহলে তো আমার নাম সব ভুলে যাবে। রাক্ষসকুলে জন্মগ্রহণ করেছেন কিন্তু তার মনোভাব কি, ভক্ত প্রবল, যদি ভক্ত হও তাহলে মুক্তি পেতে পারো। তাই ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলীগণ স্কুলে পড়ার জন্য ব্যবস্থা করলেন ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদ পড়াশুনো শিখেছে, গিয়ে বলছে বাবা, ছেলেকে বলছে তুই পড়াশুনো শিখেছিস, বলে হ্যাঁ, বলে কি শিখেছিস, বলে বাবা আমি নঘরের নামটা ভালো করে শিখেছি, বলে তুই নয় ঘরের নামটা শিখেছিস কেমন একটু শোনা দেখি, বলে বাবা শোনো আস্তে ছোট, নয়ক্ষে নয় এক হরি ভিন্ন এই জগতে আর কেহ নয়, বলে তারপরে বলে নয় দুগুণে আঠেরো, নয় দুগুণে আঠেরোকে এক যোগ আট কত হয় নয়, এক হরি ভিন্ন এই জগতে আর কেহ নয়, তিন নং সাতাশ, দুই আর সাথে যোগ করলে কত হয় এক হরি ভিন্ন এই জগতে আর কেহ নয়, চার নং ছত্রিশ, তিন আর ছয় যোগ করলে কত হয় নয়, এক হরি ভিন্ন এই জগতে আর কেহ নয়, পাঁচ নং পঁয়তাল্লিশ, চার আর পাঁচে যোগ করলে কত হয় নয়, এক হরি ভিন্ন এই জগতে আর কেহ নয়, ছয় নং চুয়ান্ন, পাঁচ আর চার যোগ করলে নয়,
এক হরিভিন্ন এই জগতে আর কেহ নয়। সাত নং তেষট্টি, ছয় আর তিন যোগ করলে নয়, এক হরিভিন্ন এই জগতে আর কেহ নয়। আট নং বাহাত্তর, আপনারা সবাই জানেন সাত আর দুই নয়। নয় নং একাশি, আট আর এক যোগ করলে কত হয়? নয়। তাই এক হরি ভিন্ন এই জগতে আমার আর কেহ নয়। তাই তোমরা নাম করো সার কৃষ্ণ, নাম করো সার, সবাই তালে তালে, নাম করো সার কৃষ্ণ, নাম করো সার, নাম করো সার কৃষ্ণ, নাম করো সার। এই নাম বিনা কলিযুগে গতি নাহিয়া, এই নাম বিনা কলিযুগে গতি নাহিয়া, এই নাম বিনা এই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। একটু মায়ের উলুর ধ্বনি জোর করে নিতাই গৌর হরি বল হরি বল। এই নামেরও সহিত আছে আপনি শ্রী হরি, এই নাম বিনা কলিযুগে গতি নাহিয়া, গতি না, আরে নাম বিনা, নাম বিনা কলিযুগে গতি নাহিয়া, নামে করো সার কৃষ্ণ, নামে করো সার, নামে করো সার কৃষ্ণ, নামে করো সার। এক কৃষ্ণ নামে যত পাপ হরে সাধ্য কি জীবের তত পাপ করে, ক্ষমতা নেই আপনারা এত পাপ করতে পারেন। একবার শুধু কৃষ্ণ বলবেন, আপনারা মনে মনে ভাবতে পারেন তাহলে এই যে সব পাপ কাজ কর্ম করে একবার শুধু কৃষ্ণ বলবো তাহলে সব উতরিয়ে যাবে, সব পাপ কর্ম করে এসে বলবো কৃষ্ণ, সেটা তো হবে না। এরপরে আরেকটা কথা আছে, হেন কৃষ্ণ নাম যদি লহ বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, জানিবে সে সেই দেহে অপরাধ প্রচুর, কৃষ্ণ লতা বীজ তাহে না হয় অঙ্কুর। তাহলে অন্তর দিয়ে তাকে ডাকতে হবে, অন্তর দিয়ে স্মরণ করতে হবে। এই মা তো খুব ব্যস্ত হয়ে পড়েছে, মা পুরো ঘুমিয়ে পড়েছে, ঘুম পাচ্ছে ও মন দিয়ে শুনছে মনে হয় মা। হ্যাঁ, এটা কি হয় জানেন তো, ওনার দোষ না, অনেক ক্ষেত্রেই এটা হয়, দেখেছি আমাদের কীর্তনের ক্ষেত্রে বিশেষ করে। ওই কালকে আমার গান ছিল, কোথায় যেন কালকে গান ছিল, সাঁওতা, মানে বর্ধমান সাঁওতা, পূর্ব বর্ধমান ভাতার ঠাতা ছাড়িয়ে, ওখানে একজন এসে বলছেন দাদা আমার না ঘুম পায় না। আমি বললাম সে কি ঘুম পায় না, ভালো ডাক্তার দেখান, ওষুধ খান ঘুম পাবে। বলে ওষুধ খেয়েছি ঘুম পায় না। আমি বলে তাহলে ভালো গুরুদেবের বই পড়বেন, মনে শান্তি পাবেন, ভাতারে আপনাদেরও মন্দির আছেন গুরুদেবের, তা ভালো বই পড়বেন ঘুম পাবে। আস্তে ছোট, ওহ ওষুধ খাবেন ঘুম পাবে, তা বললেন যে ওষুধ খেয়েও তো ঘুম আসে না, তাহলে ভালো বই পড়বেন, বলে বই পড়েও ঘুম আসে না। আমি বললাম তাহলে কোথায় ঘুম আসে, বলে এক জায়গায় ঘুম আসে। আমি বললাম কোথায়, বলে যখন কোনো কীর্তনে যায় তখন যা ঘুম আসে না হরিব, কেন ঘুম আসে তারা বুঝতে পারে না। ওই কলি ঘুরে ফিরে বেড়ায় জানেন তো মা, কলির চার জায়গায় অবস্থান, যেখানে মদ্যপায় সেখানে কলির অবস্থান, যেখানে জুয়ো খেলা হয় সেখানে কলির অবস্থান, যেখানে পরস্ত্রী কাতরতা সেখানে কলির অবস্থান, যেখানে হরিনাম বিদ্বেষী হয় নিতাই গৌর হরি বল। মানে ধরুন কেউ কীর্তন শুনতে এসেছে, শুনতে এসে বসেই মনে মনে চিন্তা করছে বাড়িতে ওটা করে এসছি, হায় হায় গো, বাড়িতে ওটা করে এসছি কি হবে, রান্না করে এসছি, যদি কেউ যায়, যদি কেউ মুখ দেয়, ওই চিন্তা করতে করতে কলি তার মধ্যে প্রবেশ করে যায়। আর এক জায়গায় কলির অবস্থান কোথায়, কেউ যদি বেশি সোনা পড়ে সেখানে কলির অবস্থান।
রাজা পরীক্ষিতের অহংকার কখন এসেছিল? যখন মস্তকে সে সোনার মুকুট পরেছিল। লক্ষ্য করে দেখবেন, যখন কিছু মনে করবেন না, লক্ষ্য করে দেখেছি আমার নিজের বাড়িতে আমার যে গিন্নি আছে, উনি যখন একটু সোনার জিনিস পরেন না, একটু আয়নার সামনে তাকিয়ে তাকিয়ে দেখেন, বাবা গো কতটা পড়েছিল। এই যে অহমিকা জন্মিয়ে যায়, আমার কতটা আছে কতটা আছে। কিছুক্ষণ আগে বলছিল না, আমি শুনছিলাম যে অহংকার পতনের মূল। ইংরাজিতে একটা প্রবাদ বাক্য আছে, প্রাইড গোয়েথ বিফোর ডিস্ট্রাকশন, অতি দর্পে লঙ্কা হত। অহংকার কখনো ভালো নয়, অহেতু সহেতু নিহেতু জানতে অহংকার কখনো ভালো নয়। বিশেষ করে আমরা দেখি, আমি নিজেই বলছি, আমরা যারা অনেকে কীর্তন করি, লক্ষ্য করে দেখবেন একটু দেখা করতে যাবেন জয়নেতাই, এদিকে আমরা কীর্তনে আসরে দাঁড়িয়ে প্রচুর লেকচার দিই, প্রচুর কথা বলি, কিন্তু নিজেরা ঠিক হই না। আমার বাবা পিছনে বসে যেখানে বসে রয়েছেন, আমার বাবা একটা ছোটবেলা থেকে কথা বলতেন, শোনো বাবা, নিজে আগে ঠিক হও তারপর পরকে শোনাও, নিজে ঠিক না হলে তুমি পরকে শোনাতে পারবে না। তাই ভক্তিমতি মায়েরা, ভক্তমণ্ডলীগণ, নিত্যানন্দ বললেন, এই যে অনেক তো হলো, এবার একটু হরিকৃষ্ণ নাম করো। বলে তুমি যেইভাবে আমার পা দুটো জড়িয়ে ধরেছো, একবার কৃষ্ণ নাম হরি নাম না করলে তো ছাড়বে না, একবার করলে ছাড়বে? বলে হ্যাঁ ছাড়বো, তাহলে একবার দুটো হাত তুলে বলো, সবাই মিলে বলো, হরি উলুধ্বনি দিন না, হরি 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 হরি। আহ, নিত্যানন্দ বললেন, কত শান্তি পেলাম গো, কত মানুষ তোমার কাছে কত কি চাইবে, সংসারের লোক এটা চাইবে ওটা চাইবে সেটা চাইবে, আমি যেই বন্ধু, আমি তোমার বন্ধু হলাম, শুধু তোমার কাছে হরি নাম শুনতে চাইলাম। যিনি হরি নাম একবার করলেন, তিনি বলছেন, তুমি কে গো, আমার বারবার যেন এই হরি নাম আবার বলতে ইচ্ছা করছে, আবার বলতে ইচ্ছা করছে, তুমি কে? আমি আমি ফেরিওয়ালা, ফেরি করে হরি নামের সুধার, আমি ফেরিওয়ালা, ফেরি করি হরি নামের সুধার, আমি ফেরিওয়ালা, ফেরি করে হরি নামের সুধার, আমি ফেরিওয়ালা, ফেরি করি হরি নামের সুধার, ইরস করিলে পা মেতে উডিবে তোমাদের প্রাণ, করলে মেতে উডিবে তোমাদের প্রাণ, হবে মাতাল হরি নামের কাঙ্গা, হবে মাতাল হরি নামের কাঙ্গা, হবে মাতাল হরি নামের কাঙ্গা, আপনি ভাবে হরি হরি নামের সুধার, আমি ফেরি বালা, ফেরি বলো হরি বলো হরি বলো হরি নামের সুধার, আমি ফেরি বালা, ফেরি করে হরি নামের সুধার। নিত্যানন্দ বললেন, পূর্ব হলো, পশ্চিম হলো, উত্তর হলো, এবার দক্ষিণ দিকে যাব। হরিদাস ঠাকুর অমনি হাত দুটো চেপে ধরে বললেন, প্রভু যেও না, প্রভু যেও না, যেও না, যেও না, প্রভু ওই দক্ষিণ দিকে যেও না, প্রভু ওই দক্ষিণ দিকে দুই ভাই রয়েছে দুর্ধর্ষ, ওদের নাম কি জানো? একজনের নাম জগাই আর একজনের নাম মাধাই, ওরা হরিকৃষ্ণ নাম ভালোবাসে না, ওরা হরিকৃষ্ণ নাম শুনতে চায় না প্রভু, তাই তুমি যেও না, যেও না। নিত্যানন্দ বললেন, এই হরিদাস শোনো শোনো শোনো, তুমি যেও না, আমার ভাইয়ের কাছে কি প্রতিজ্ঞা করে এসেছি, যে হরি নাম শোনে না তাকে শোনাবো, যে বলে না তাকে বলাবো,
তাইলেই তো প্রমাণ হবে হরি নামের শক্তি আছে কিনা। কি একটা অদ্ভুত জিনিস দেখুন, এই হরি নামের শক্তি আছে কিনা তা তো প্রমাণ হবে। তাই নিত্যানন্দ বললেন চলো আমরা যাই সবাই মিলে আনন্দ করে সবাই। নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রাম, আমাদের নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ, আমাদের নিত্যানন্দ 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 রাম, আমাদের নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ, আমাদের নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রাম। ও মা কতই না আনন্দ, কতই না আনন্দ, একটু উলুর ধ্বনি জোর করে নিতাই বল হরি বল হরি বল। আর কতই না আনন্দ, কতই না আনন্দ, নাচিছে নিত্যানন্দ কতই না আনন্দ, নাচিছে নিত্যানন্দ কতই না আনন্দ, আর কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, আর কেহ নাচে কেহ গায়ে কেহ বলে, আবার কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, আর কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, আবার ধুলাতে পড়িয়া কেহ দেহে গড়া গড়ি, 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 বলে হরি বলে হরি বল, হরি বল হরি বল, বলে হরি বলে হরি বল, হরি বল হরি বল। কি আনন্দ, হই হই রব পড়ে গেছে, নিত্যানন্দ আসছেন জগাই মাধাই দূর থেকে শুনতে পাচ্ছেন, এমাদাই মাধাই ওর তো আয় এদিগায় মাধাই, মাধাই ঠিক আছে মাধাই, মায়েরা এই যে মাধাই, এমাদা ওই দূরে শুনতে পাচ্ছিস হরি কৃষ্ণ নাম করতে করতে আমাদের কাছে আসছে, এত বড় বুকের পাটা, জগাই মাদায়ের কানের সামনে ভরিব, দাঁড়া একবার আসতে দে মজাটা দেখাচ্ছি। এই নিত্যানন্দ সমস্ত কিছুকে একবারে বাদ দিয়ে আনন্দে আনন্দে চলেছেন, একবার নাচো ভাই একবার নাচো ভাই, একবার নাচো ভাই একবার নাচো, একবার নাচো ভাই একবার নাচো ভাই, একবার নাচো ভাই একবার নাচো ভাই, বলে হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, বলে হরি বল, আমার প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ, প্রেমে দেবে কল শুধু বলে রে হরি বল, এই যে তোরা পাসনি প্রেমের সাদ হরি বলে কাঁদ দেখবি যুগল চাঁদ, আমার প্রেমের পাগল নিতাই নাচে হরি বলে নাচো ভাই একবার নাচো ভাই, একবার নাচো ভাই একবার নাচো ভাই, একবার নাচো ভাই হরি বল যেই জগাই মাদাই বললেন ধর ধর ধর, হরিদাস ঠাকুর আর থাকতে পারলেন না, নিত্যানন্দকে কাঁধে নিয়ে ছুটতে আরম্ভ করলেন। তাই বলছে আবার যাও দাদা, হ্যালো বন্ধ হয়েছে এবার, এই যে দাদা আবার যাও, মাঝে মাঝে বন্ধ হয় মাঝে মাঝে বন্ধ হয় না, দেখেছেন? ও দাদা এই কি শুরু হলো দাদা, তোমাকে তো যেতে হবে দাদা, নিত্যানন্দের আজকে কোনো ক্রোধ নেই, কোনটা দিয়ে নিচ্ছে দেখো না হামিংটা, খোলটা কমাও না কোনটা কমাতে হবে দেখো,
নাকি পাখা থেকে দিচ্ছে? হরি বল। তাই নিত্যানন্দ আমার কোনো ক্রোধ নেই, কোনো রাগ নেই, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়া অভিমান শূন্য নিতাই নগরে বেড়ান বেড়া অভিমান শূন্য নিতাই নগরে বেড়া অভিমান শূন্য নিতাই নগরে বেড়ান যারে দেখে তারে বলে দন্তে তৃণধরী পরিণত হয়েছে। এবার বৃন্দাবনের বুলি আমরা একটু সবাই মিলে গাই, তারপরে আমরা শেষ করি। আমাদের বৃন্দাবনের বুলি কি, কারা কারা বৃন্দাবনে গিয়েছেন একটু দুটো হাত তুলে দেখান না বাবা। ও সবাই গিয়েছেন বৃন্দাবনে, আর যারা যারা যাননি তাদের দলে আমি, আমার সঙ্গে একটু হাত তুলে। ভাগ্য না থাকলে যাওয়া হয় না, একদম সত্যি কথা। দিল্লিতে একবারে ছটা প্রোগ্রাম করতে গিয়েছি, ছদিনে ছটা প্রোগ্রাম করেছি দিল্লিতে। আপনাদের আশীর্বাদ, আপনাদের কৃপায়, প্রভুর কৃপায়। তো আমার মনীষ ভাই ড্রাইভার বললেন চলো একটা বৃন্দাবন ঘুরে, আমি ঘুমকে আতে তো হিন্দি মে বলতে চলো ঘুমকে আতে। তাই আমি বললাম মনীষ ভাই যাবো যাবো, যাওয়ার হলো না। তাই যারা যাননি তাদের দলে আমি, একটু হাত তুলে দেন। হরি বল। তাই রাধারানীর কৃপা প্রয়োজন, তাই আমরা সবাই একটু রাধে রাধে বলে মনকে নিয়ে চলে যাই। কে কে করবেন একটু করতালি দিয়ে করতে হবে, কে কে করবে দেখি একটু দুটো হাত তুলে দেখেন। যারা যারা তোলেনি তাহলে তারা তারা করবে না, করবে সবাই করবে। রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো, সবাই মিলে। হ্যাঁ, রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে 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 জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে 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 জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে 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 জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে 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 জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে। সবাই একটু তালে তালে করো, তালি হবে 1 2 3 4 কে বাক আহা। महिमा उनकी सब जग जानी, और महिमा उनकी सब जग जानी, महिमा उनकी सब जग जानी, राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी, और महिमा उनकी सब जग जानी, महिमा उनकी सब जग जानी, राधे कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो, राधे राधे, राधे जपा करो कृष्ण नाम रस पिया करो, एक उलूर ध्वनि मायरा निताई गौर हरि बोल हरि बोल।
কৃষ্ণ কি ভক্তি, আর মিলেঙ্গে তুমকো কৃষ্ণ কি ভক্তি, মিলেঙ্গে উনকো কৃষ্ণ কি ভক্তি, রাধে দেতি তুমকো শক্তি, মিলেগি তুমকো কৃষ্ণ কি ভক্তি, আর মিলেঙ্গে তুমকো কৃষ্ণ কি ভক্তি, মিলেঙ্গে তুমকো কৃষ্ণ কি ভক্তি, রাধে রাধে শরণ মে যায়া করো, রাধে রাধে জপা করো, রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, করতালি দিলে কি হয়, এই যে আমরা করতালি দিচ্ছি, করতালি দিলে কি হয়, এই গাছের উপর ছটা পাখি আছে, নিচে যদি করতালি দিলি পাখিগুলো কি হবে, আমাদের এই দেহটা একটা গাছ মনে করো, ছটা পাখি আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, কি করছে, পিছু টান দিচ্ছে, রাম নাম করতে দেবে না, কৃষ্ণ নাম করতে দেবে না, কিন্তু যখনই করতালি দেবেন না তারা একটু ভয় পাবে, তাই জোরে 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 আহা, বৃন্দাবন মে পূজ্য হে রাধে, কৃষ্ণ কে ও হে প্রাণ আরাধে, কৃষ্ণ কি ও হে প্রাণ আরাধে, কৃষ্ণ কি ও হে প্রাণ আরাধে, বৃন্দাবন মে পূজ্য হে রাধে, কৃষ্ণ কে ও হে প্রাণ আরাধে, কৃষ্ণ কি ও হে প্রাণ আরাধে, কৃষ্ণ কি ও হে প্রাণ আরাধে, রাধে কৃপা দৃষ্টি বরসায়া করো, রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, জয় রাধে রাধে, রাধে রাধে, 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 রাধে রাধে, রাধে, আমি বলবো আমার পরে আপনারা বলবেন, হ্যাঁ জয় রাধে রাধে, ওইদিকে শুনতে পাচ্ছি না, ওই দিকটা অনেকটা সুন্ডি দেশের মতো হয়ে গেছে, গুপি গাইন বাঘা বাইন দেখেছেন না, সুন্ডি দেশের লোকেরা কথা বলতে পারে না, ঠিক ওরকম হয়ে গেছে, আরে ভগবানের কাছে সেই তো সময় বয়ে যায়, সবাই মিলে জয় রাধে রাধে, আবার জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, রাধে রাধে, এই বৃন্দাবন মে রাধে রাধে, বৃন্দাবন মে, বৃন্দাবন মে, ব্রজ গলি মে রাধে রাধে, কুঞ্জ গলি মে রাধে রাধে, মান গলি মে রাধে রাধে, দান গলি মে রাধে রাধে, বংশীবট মে রাধে রাধে, হামারি প্যারি রাধে রাধে, তুমহারি প্যারি রাধে রাধে, এ সবসে প্যারি রাধে রাধে, এ নারী নারী রাধে রাধে, হামারি প্যারি রাধে রাধে, তুমহারি প্যারি রাধে রাধে, জয় রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে জয় রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, বলে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, ভক্ত আর ভগবানের মিলন হলো, জগাই মাধাই উদ্ধার হলো,
ভক্তিমতি মায়েরা ভক্তমণ্ডলীগণ, জগাই মাদাই উদ্ধার হলো, ভক্ত আর ভগবানের মিলন হলো। আপনারা সকলে থাকবেন, আরও অনুষ্ঠান আছে, অনুষ্ঠান আপনারা শুনবেন। একটু স্কেলটা দে। ভক্ত আর ভগবানে মিলালো মিলালো, ভক্ত আর ভগবানে মিলালো মিলালো, ওই বদন ভরে সবাই মিলে হরি হরি বলো নিতাই, ওই বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, আবার গাছের পাতায় পাতায় মিলে দিচ্ছে করো তালি, গাছের পাতায় পাতায় মিলে দিচ্ছে করো তালি, আবার চৌদিকে নারীগণে দিল উলুর ধ্বনি, চৌদিকে নারীগণে দিল উলুর ধ্বনি, আবার চৌদিকে নারীগণে দিল উলুর ধ্বনি, চৌদিকে নারীগণে দিল উলুর ধ্বনি, আবার গাছের পাতায় পাতায় মিলে দিচ্ছে করো তালি, গাছের পাতায় পাতায় মিলে দিচ্ছে করো তালি, এই গাছের পাতায় পাতায় মিলে দিচ্ছে করো তালি, গাছের পাতায় পাতায় মিলে দিচ্ছে করো তালি, এই আবার বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি, বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, একবার হরি বল হরি বল, আরে উঠেছে আনন্দের রোল হরি বল হরি বল, উঠেছে আনন্দের রোল হরি বল হরি বল, ওই উঠেছে আনন্দের রোল গৌর হরি বল হরি বলে, উঠেছে আনন্দের রোল গৌর হরি বল হরি বলে, উঠেছে আনন্দের রোল গৌর হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, রাধে শ্যাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, গুরুদেবের জন্মদিনে আপনারা সবাই ভালো থাকুন, তার আশীর্বাদ নিয়ে সকলে সুস্থ থাকুন। জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় গৌর।